সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ইলাস্ট্রেটর ক্লাস 8 এ আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে অবজেক্ট ডিসটেন্স ফিল প্যাটার্ন ক্রিয়েট প্যাটার্ন ট্রান্সফর্মিং অবজেক্ট ট্রান্সফর্মিং অ্যাগেন তো চলুন শুরু করা যাক আমি প্রথমেই বলেছিলাম অবজেক্ট ডিসটেন্স অবজেক্ট ডিসটেন্স হচ্ছে অ্যালাইনম্যানেরই একটা অংশ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু অবজেক্ট আছে যেগুলো ডিসটেন্স সমান নয় যেমন একটা ডিসটেন্স বেশি দুটির মাঝখানে যে গ্যাপটি আছে সেটি সবগুলো সমান নয় যেমন এখানে একটু গ্যাপ কম আছে এখানে একটু বেশি আছে এখানে যেমন আছে তেমনটা এখানে নেই তো আমি এই ডিসটেন্সটা ঠিক করব সেটি হচ্ছে সিলেক্ট করে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে তারপর এই এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট দিলে প্রথমে লেফটে চলে যাবে কিন্তু তারপরও দেখুন প্রত্যেকটি গ্যাপ কিন্তু আমার সমান হয়নি তো এই সমান হবে হচ্ছে গ্যাপগুলোকে যদি আমি সমান করতে চাই মানে একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টের ডিসটেন্স যদি আমি সমান করতে চাই তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট অবজেক্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন একটা থেকে আরেকটা সবগুলোর অবজেক্টের মাঝখানে যে গ্যাপ আছে সেগুলো একেবারেই সমান আছে এই ছিল অবজেক্ট ডিসটেন্স এখন আমরা ক্রিয়েট প্যাটার্ন দেখব আমরা ফিলটাকে কিভাবে প্যাটার্ন কালার ইউজ করতে পারি তো এটা বোঝানোর জন্য আমি যদি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এখানে বাহিরের অংশটুকু হচ্ছে যেটা বর্ডার সেটা হচ্ছে স্ট্রোক এবং ভিতরের দিকে আমরা বলি ফিল এখানে দুটি কালার একটি স্ট্রোক কালার আর একটি ফিল কালার ফিলে এখন সলিড কালার আছে যেটি আমরা এটাকে বলছি এবং ফিলে আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন তো এখন যেটি হবে সেটি হচ্ছে আমরা ডিফারেন্ট আরেকটি কালার ইউজ করব সেটি হচ্ছে প্যাটার্ন যেমন এখান থেকে আমি যদি এটিকে সিলেক্ট করি তাহলে এটি অ্যাপ্লাই হয়ে গেছে এটি কিন্তু প্যাটার্নটি কিন্তু ছোট ছিল এটা রিপিট করতে করতে সবটাতে রিপিট করে ফেলেছে তো এটা তো আমরা রেডি একটা প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করলাম বাট আমরা এখন যেটি করব এরকম নিজেরাই একটি প্যাটার্ন ক্রিয়েট করব যেখানে আমরা পরবর্তীতে যখনই এই প্যাটার্নটি আমাদের প্রয়োজন হবে আমি সেখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো তো চলো শুরু করা যাক কীভাবে আমি প্যাটার্ন ক্রিয়েট করতে পারি প্যাটার্ন ক্রিয়েট করার জন্য প্রথমে আমি একটি সার্কেল অবজেক্ট নিলাম অবজেক্টটিকে একটু ছোট করে নিই আর একটু ছোট করি এরপরে আমি এটা খেয়াল রাখবেন যাতে চারদিক সমান হয় তারপর আমি রোটেট টুলটি দিয়ে অল্টার চেপে যখন ক্লিক করবো আমার একটি ডায়লগ রোটেট ডায়লগ বক্স আসছে আমি এখানে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দেবো 20 দিয়ে আমি প্রিভিউতে আপনি দেখতে পারবেন 20 হচ্ছে না 25 দিয়ে প্রিভিউতে দেখি না আরেকটু আচ্ছা দেখি না আরেকটু লাগবে আমি আবার অল্টার চেপে রোটেট ডায়লগ বক্স আমি 30 দিলাম প্রিভিউ দিয়ে হ্যাঁ আই থিঙ্ক এটি পারফেক্ট ওকে এরপরে আপনি কন্ট্রোল ডি দিয়ে রিপিট করতে থাকবে কন্ট্রোল ডি দিয়ে ফুল সার্কেলটা আমরা তৈরি করলাম এখন আরেকটি সার্কেল মাঝখানে দেওয়ার জন্য আরেকটি সার্কেল অবজেক্ট ক্রিয়েট করলাম তো এটির কালারটি আমি চেঞ্জ করে দিই এখন এই সার্কেলটি আমি মাঝখানে আনবো মাঝখানে আনার জন্য আমাকে প্রথমে যেটি করতে হবে প্রথমে আমি এটি সাইজ করে নিলাম এবং নিচের অবজেক্টগুলোকে একটি অবজেক্টে গ্রুপ করে ফেললাম এরপর আমি দুটাকেই সিলেক্ট করি সিলেক্ট করে আমি এই অ্যালাইনমেন্ট অপশন গিয়ে সেন্টারে দিলেই এটা চলে আসবে এখন এটি সেন্টার হয়েছে এখন টোটালটা গ্রুপ করে ফেললাম তারপরে আমি যাতে চারদিক সমান থাকে সেজন্য আরেকটি অবজেক্ট তৈরি করব যাতে কোনো গ্যাপ না থাকে অবজেক্টটিকে আরেকটু ছোট করি এখন আমি ফিলের কালার দিলাম এটাকে আমি অ্যারেঞ্জ করে ব্যাকে নিয়ে যাচ্ছি কালারটি সুন্দর হয়নি আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এখন আমি এটিকে টেনে নিয়ে সোয়াচেচে ছেড়ে দিলেই আমার প্যাটার্নটি ক্রিয়েট হয়ে গেছে
এখন আমি একটি ডিজাইন করি, এই ডিজাইনে আমি আমার প্যাটার্ন, এই ডিজাইনের ফিলে আমি আমার প্যাটার্নটি অ্যাপ্লাই করব যেটি আমি তৈরি করেছি। ফিল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি, আমি তো ভিডিও টিউটোরিয়াল যাতে বড় না হয় সেজন্য খুব দ্রুত কাজটি করেছি, আপনারা আস্তে আস্তে কাজ করবেন, তাহলে এই গ্যাপটি থাকবে না। এখন হচ্ছে অবজেক্ট ট্রান্সফর্মিং। অবজেক্ট ট্রান্সফর্মিং হচ্ছে এই পার্ট, এই পার্টটিকে বলা হয় অবজেক্ট ট্রান্সফর্মিং। যেমন এখানে আমি একই অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টটিকে ছোট বড় করার জন্য এই সিলেকশন টুল দিয়ে আমি শিফট ধরে ছোট বড় করতে পারছি। এই বক্সটিকে বলা হয় বাউন্ডিং বক্স। এটি যে কোনো সময় আমি যদি কন্ট্রোল শিফট বি প্রেস করি তাহলে এই বক্সটি আর থাকবে না, এই বাউন্ডিং অপশনটি আর নেই, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখন ছোট বড় করতে পারছি, কিন্তু আমি যখন কন্ট্রোল শিফট বি দেব তখন আর এই বক্সটি ছোট বড় হবে না, কারণ এই বাউন্ডিং অপশনটি আর নেই। তাহলে আমরা সিলেকশন টুল দ্বারা আমি অবজেক্টকে ছোট বড় করতে পারি, কিন্তু সিলেকশন টুল ছাড়াও অবজেক্টকে ছোট বড় করার আরেকটি ইয়ে হচ্ছে এই যে এই পার্টটুকু দ্বারা, এটিকে বলা হয় ট্রান্সফর্মিং পার্ট, যেখানে আমি অবজেক্টকে ছোট বড় বা যা ইচ্ছা তাই করতে পারবো সিলেকশন টুল ছাড়া। আমরা ট্রান্সফর্মিং অবজেক্টের আগে কিছু বুঝে নেই। এখানে আমি এই একটি অবজেক্ট আছে, আমি এই অবজেক্টটিকে যদি আরেকটি অবজেক্ট এখানে কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি, এরপর যদি কন্ট্রোল ভি দেই তাহলে এখানে আরেকটি অবজেক্ট এসেছে। কিন্তু আমি যদি চাই না আগে যে অবজেক্টটি ছিল, দ্যাট মিন্স এই অবজেক্টটির উপরেই আরেকটি অবজেক্ট আসবে, তাহলে কি করতে হবে, আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যখন দেব তখন সেটি আমার আগের এই অবজেক্টটির উপরেই আরেকটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যেটি আমার উপরের অবজেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে সেম অবজেক্টের উপরে সেম সাইজেই আরেকটি অবজেক্ট তৈরি হবে। তো এখন তো দেখলাম যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, কিন্তু সেটা হয় বাইরে, আর কন্ট্রোল এফ যখন আমরা দেবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ তখন একবার কপি হয়ে কন্ট্রোল এফ দিলে আমার যে আগের অবজেক্টটি আছে সেটির উপরে পেস্ট হবে। কিন্তু এখন আমরা দেখবো হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি বাংলাদেশের বি, এখন দেখুন আমার এটি হয়েছে ব্যাক, পেছনে আরেকটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর আমার ওই অবজেক্টের উপরেই আরেকটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার ফলে আমার এই অবজেক্টের পেছনে একটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। দেখুন করে দিলাম, দেখুন এটার পেছনে আরেকটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেন। ট্রান্সফর্ম অ্যাগেন আমি এখানে আমার যদি অল্টার চেপে আমি আরেকটি অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে সে সেম অবজেক্টটিকে বারবার রিপিট করতে থাকবে। আমি এইভাবে আবার যদি এখানে সেমভাবে আমি এটা অ্যাপ্লাই করে ছেড়ে দিলাম, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি সে রিপিট করতে থাকবে। তো এটিই হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেন। এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমার সাথে কানেক্টেড থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এন্ড শেয়ারই আমার ইন্সপিরেশন। যতগুলো লাইক কমেন্ট এন্ড শেয়ার আসবে আমি জানবো ঠিক ততজনকেই আমি সত্যিকারে হেল্প করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।